आमे सबु एक प्रतिपादित गरे आसिछु नारी शक्ति हिँड राष्ट्र शक्ति नारी जि सचेतन हेर्नु नारी जि को बढु गोटे राष्ट्र को बढुँछ आज कर्तव्य पथेर जो चित्र चित्नु देखि तिमी वर्णना गरे मनिका प्रथमे को आज गणतन्त्र दिवस उपलक्षे हार्दिक अभिनंदन आउ शुभेच्छा गणतन्त्र दिवस यतिकि म उपदेश देबि आर्वे प्रत्येक નાગરિક સંવિધાન કો જાણવા દરકાર અ સંવિધાન કુ સન્દા દરકાર છે નિજો અધિકાર સહિત જેમતી કર્તવ્ય પથરે આમ આગે કો પડ્યો કર્તવ્ય સહિત અધિકાર કુ આમે દવા દરકાર મને પરસ્પર જડિત મને કે આપણ જેમતી કહીલે કે મહિલા ઉન્નતિ મહિલા અગ્રગતિ કેમી સમાજ કો આગુ કો આગ બળવું આજે જો ભારત વર્ષરે મહિલા ગોટે আকাশ বাহিনী জল বাহিনী স্থল বাহিনী আপনার যেমন তিনটা বাহিনীকর মহিলা মান রিপ্রেজেন্টেটিভ কমিটি করুম মহিলা মানে কমিটি নিজকে উপস্থাপন করুম কমিটি সে ঘরের চারিকান্থ কু ডেইকি আজ সমাজ মানে যে কে পৃথিবী আজ বিশ্ব দেখুমে অগ্রগতি কে মহিলা মানে কে আগুক্ত গেলে মহিলা মান পোটেয় কে অই জিনিসটা আমি দেখা পাছু খুশি লাগুছি মহিলা হিসাবে গর্ব অনুভব হচ্ছে যেতবে মহিল আম দেখায় গোটে রোসে ঘরে

বেকানন্দর সেই গোটি কোট মুহি যেত দেশ আগুক যাবার অক্ষী কু যদি গোটিয়ে পক্ষী গোটিয়ে ডে উড়িপার না দুইটা ডে মিশলে যেমন পক্ষী বহু উপরক উড়িবহগুল সে উড়িপার সেমি সমাজ কো কুগু যা হলে মহিলা পুরুষ দুই জনক যদি সান্তর যাবে নিজ কর্তব্য অধিকার কমানভাবে বুঝি কি না তাহলে সমাজ উন্নতি করব আউ গোটে গোটে কিন্তু আমি গোটে জিনিসপার গোটে লক্ষ্যস্থলের পৌঁছিপার তেণুকরি

আপনার কথা কহলে মহিলা বিকাশ কথা কহলে মহিলা সশক্তিকরণ কথা কহলে মহিল দক্ষতা কথা কহলে তিনটা যাক বহুত অলগা মহিলার সশক্তিকরণ মানে গোটে মহিলা জন্ম হি তা শক্তি থাকে কিন্তু সে জা পে তা আমি এনসিওর করা যায় কি তো ভিতরে সে শক্তি অনেক তাকে গোটে সপোর্ট করা যায় পলিটিকা হো ইকনোমিক হো কাইন্ড অফ সপোর্ট মিললে সে নিজেকে সশক্তিকরণ করি নিজকে আগু বড়ে দক্ষতা গোটে মহিলার এজুকেশন যদি গোটে ঘরু আমি গোটে মহিলাকে শিক্ষা দিয়ে থাও সে জানি থাকে তার অধিকার কোণ তার নিজ ভিতরে যে কোটি কি মু মতে সম্বিধান মতে কনস্টিট্যুশন মোট ভারত সরকার মতো দিয়ে সানতা অধিকার কতবে আসব যেত সে শিক্ষিত সে তার নিজের অধিকার ভিতরে আলর্ট থাকবে তৃতীয় কথা যেটা আপনার কে মহিলার বিকাশ বিকাটা হ'ল সমস্তৰ মহিলা পুৰুষ বিকাশটা আমি জেণ্ডৰ কেটেগৰিজ নকৰি যদি বুজি বেখা কৰিব বিকাশটা হ'ল প্ৰগ্ৰেছ সমস্ত যদি মই কয়ি খালী মহিলা বিকাশ কৰিব আগতে ভাগকু বিকাশ কৰিবানে কেজ অৰ্ধলগ্ন হৈ যাব তেণু কৰি বাছ মানে ইট সমূহ মানে হোল সোসাইটি বিশ্ব যেত আমি চালিছে। মহিলার বিকাশটা বেশি ন সমস্ত বিকাশ দেখা আহিলা বিকাশ বিকশিত হওয়া বিকশিত যেটা কে সেটা আমি সমাজ যদি বিকশিত হোছি যদি সমাজের প্রকার মানে যে কে কটকা কে আমি নদেখিক না কারণ সমাজ গোটে বহু ব্যারির থাকে গোটে মহিল সমাজ সে যায় তা সমাজ তা পছকু ঠেলে দি তেম আমি সমস্ত গোটে জিনিস শক্তি হিসাব কি আমি আমার বিকশিত রাষ্ট্রকে যদি আমি যদি আমার লক্ষ্য অনেক বিকশিত রাষ্ট্র যদি লক্ষ্য অকশিত রাজ্য তাহলে আমি যা পড়ব দ্যাট মিস মতো নিজে সেতারি করি না মতো সে সমাজ গলে বিকশিত

गोटे तो गोटे सभ्यता को जो आलोचना कर सभ्यता भर में मुझे मत नहीं कि समाज अच्छी एंड दैट इज डिपेंड अपन माय स्किल माय नॉलेज माय एजुकेशन गोटे महिला जब्त शिक्षित था सी गोटे राष्ट्र को शिक्षित करें मैंने गोटे गाँ को शिक्षित कराए गोटे देश को शिक्षित करें गोटे पुरुष स्वयं निजी शिक्षित कै तेरी महिला शिक्षा महिला शिक्षित हाँ ज्ञानी हवा निहावश्यक आज कितना आम इतिहास पृष्ठा को फेरी जाने से सतीधा प्रथा कथा कहतु

ଆପଣ ମୋତେ ଡାକିଛନ୍ତି ଆମେ ଦୁଇଜଣ ମହିଳା ଯଦି ସମାଜର ସେହି ଦୃଷ୍ଟିକୋଣକୁ ଆମେ ଦେଖିବା ଯେତେବେଳେ ରାଜା ରାମନ ରାୟ ଗୋଟେ ନିଷ୍ପତ୍ତି ନେଲେ ଯେତେବେଳେ କି ସ୍ଥତିଦା ପ୍ରଥା ଥିଲା ଗୋଟେ ସ୍ୱାମୀ ମରିଗଲେ ମହିଳାମାନଙ୍କୁ ସମାଜର ପରିବର୍ତ୍ତନ ହେଉଛି ଇଭଲ୍ୟୁସନ୍ ହେଉଛି ସେ ଅନୁସାରେ ସମାଜ ଇଭଲ୍ୟୁସନ୍ ହେଉଛି ଆମେ ବି ଇଭଲ୍ୟୁସନ୍ ହେଉଛୁ ଆମେ ମଧ୍ୟ ଆଗକୁ ଆସିକି ପାଠ ସାଠ ପଢ଼ିକି ଦୁଇ ପଇସା ରୋଜଗାର କରିବା ପାଇଁ ସମାଜର ସପୋର୍ଟ ମିଳୁଛି କିନ୍ତୁ ଗୋଟେ ହେଲା ମାନସିକତା ଦୁଇଟା ଜିନିଷ କହିବି ସମାଜର ଯେଉଁଟା ବ୍ୟାରିୟର୍ କହିବେ ଗୋଟେ ହେଲା ଯୌତୁକ ପ୍ରଥା ଆଜିର ଦିନରେ ମୁଁ ସବୁବେଳେ ଗୋଟେ କଥା ମୋର